আমরা কিন্তু কোনোদিনই হাইড অ্যান্ড সিক করিনি। ব্যালটের আর ইভিএম এর ক্ষেত্রে দুই ক্ষেত্রেই ডাকাতি সম্ভব। 10 মিনিট 15 মিনিটের মধ্যে আপনার ভোটার উপস্থিত না হলেও ব্যালট ছিঁড়ে আপনার সিল দিয়ে আপনার বাক্সে ফেলা যেতে পারে। আপনার এই কেন্দ্রে মানে 400 ভোটারের ভোট আপনি দিতে 10 মিনিট লাগবে। তো ইভিএমে কিন্তু এটা সম্ভব না। ইভিএমে দেখছেন ভোটার আসতে হবে, ভোটার না আসলে কিন্তু ওই ব্যালটের মতন আপনি বাক্সে ফেলে দিলেন এইটা কখনোই সম্ভব না।